Ana bir dine duvar batır ne şakke Gene pele bakar astı ne var be Dino bu lene kori mirayı da gene rakta be Yoni bana ne dök be Tabi tora niye Camar kolan kore tatlı 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 Lonsa Şu bendi duvar batı depar be ne Ulu ene badala Eder püce camla kule ni tabi Karpare de cama babi Cama de tatlı be Doğru tatlı be Kaça başın kardı niye doğru tatlı be Eder রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ক্যানিং বিধানসভার বিধায়ক ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক সুন্দরবন উন্নয়ন ডেভেলপমেন্টের ভাইস চেয়ারম্যান আমাদের ভাঙর বিধানসভার অবজারভার আমার প্রিয় শ্রদ্ধ শওকত মোল্লা মহাশয় ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন আজকে এখানে বক্তব্য রেখেছেন ভাঙড়ের অন্যতম নেতা কাইয়ার আহমেদ বাহারুল ইসলাম আয়নাল আলী আমাদের বিনয় থেকে শুরু করে আব্দুর রহিম মাহর দুইয়ের কো-কনভেনার বক্তব্য রেখেছেন ভাঙড় এক দুই ব্লকের সমস্ত নেতৃত্ব যারা তৃণমূল কংগ্রেসটা সারাদিন ধরে ভাবেন সারাদিন ধরে চিন্তা করেন ভাঙড়ের মাটিতে কি উন্নয়ন হবে কি মানুষ পরিষেবা পাবে সমস্ত অল নেতৃত্ব এখানে উপস্থিত আছে আমি শুধু আজকে কয়েকটা কথা বলবো যারা এখানে বলে গেছেন যে জেলে থাকতে হবে শওকত মোল্লার কোথায় দিল্লিতে আজরে একটা কথা আইএসএফ এর নেতারা শুনে রাখুন কান খুলে শুনে নিন তেহাত জেলে যাওয়ার আগে এখানকার ভাঙড়ের আইএসএফ ভাঙড়ে আমরা এখনো মুখ খুলিনি আমরা কোনো কিছু বলিনি আজকে যেসব নেতা এখানতে বলে পালিয়ে যাচ্ছে আগামী দিনে আমাদের খেয়াল রাখতে হবে যেকোনি ভাঙড়ে ঢুকবে তাকে ধরে নিয়ে জামার কোলার ধরে টানতে টানতে দিয়ে যেতে হবে তারা জানে না ভাঙড়ের মাটি পবিত্র মাটি এই মাটিতে আইএসএফ জন্ম হয়েছে কিসের জন্যে হয়তো আপনারা সবাই জানেন ভাঙড়ের মানুষ জানে আমি শুধু একটা কথা বলতে চাই আজকে যে সব আইএসএফের নেতা মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছেন তাদের উদ্দেশ্য করে বলি আজকে ভাঙড়ের যারা আইএসএফ করে তাদের উস্কা উস্কে দিয়ে যাচ্ছেন পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদি পালিশ করে পরবর্তীতে জেনে রাখবেন তৃণমূলের নেতারা দায়ী হবে না পালিশ হবে আইএসএফ এর কর্মীরা আমরা জানি কিছু এখানে কয়েকদিন আগে নলমুড়িতে দেখছিলাম যারা তৃণমূল কংগ্রেসকে মেরে পালিয়ে চলে গিয়েছে তারা এখনো ফিরতে পারেনি ফুরফুরায় আছে আজকে যে ফুরফুরা থেকে এসে ভাঙড়ের মাটি গরম করার চেষ্টা করছে নওসাদ নওসাদের জেনে রাখতে হবে তুমি যেসব জেলা চামুণ্ডা নিয়ে ভাঙড়ের মাটিতে গরম করার চেষ্টা করছো আগামী দিনে তোমার মতো নৌসাদকে কেনে ফেলে পাকা রাস্তায় ফেলে মারবে তৃণমূলের কর্মীরা এটা জেনে রাখতে হবে নৌসাদ আমরা জানি যে নৌসাদ একজন পীরের ছেলে নয় উনি পীরের ছেলে দাবি করেন একটা নোংরা মানসিকতার ছেলে যে বাইরে থেকে কিছু মানুষকে এনে এখানকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে হুমকি দেওয়ার কথা বলে শওকত মোল্লা থাকবে তেহাত জেলে আরাবুল থাকবে কাইজার থাকবে সেন্টার জেলে আর হাকিমুল আর মোদাসের থাকবে বারুইপুর জেলে জেল ভাগ করেছো কি তোমরা কি তোমরা কার কথা শুনে জেল ভাগ করেছো ওনারা বিজেপির বিজেপির বিরোধী দল নেতার সাথে কথা বলে উনি এখানে তৃণমূল আইএসএফ করেন না যেটা বিজেপির বিরোধী দল নেতা তিনি ঠিক করেন কারা কোথায় থাকবে আর সেই কথাটা নওসাদ সিদ্দিকী আজকে শুভেন্দুর কথা নিয়ে কালকে দাঁড়িয়ে এখানে আমাদের বিরুদ্ধে কথা বলে গেছে জেনে রাখবেন নওসাদ শুভেন্দু তোমার বাঁচাতে পারবে না ভাঙড়ের মানুষ শেষ কথা বলবে এই শুভেন্দুর কথা শুনে নওসাদ ভাঙড়ে সেই কথাটা বলতে এসেছে কে কোথায় থাকবে আর কে কোথায় থাকবে না নওসাদ সিদ্দিকী ঠিক করে দেবে না ঠিক করবে ভাঙড়ের মানুষ জেনে রাখতে হবে নওসাদ তুমি বড় বড় কথা বলো কিছু চালাদের নিয়ে এখানে গরম করার চেষ্টা করো
আমরা এখনো কোনো বুথে আমাদের কর্মীদের নির্দেশ দেয়নি যে আইএসএফ কারা কারা করছে চিহ্নিত করতে হবে। আমরা জানি ভাঙড় এক দুই ব্লক মিলে ভাঙড় বিধানসভা। আজকে একটা কথা আমরা এখানে বলি, ভাঙড় দুই থেকে একজন লোক এই মিটিংয়ে আসেনি। আমরা দেখেছি ভাঙড় একে সমস্ত লোকেরা এসছে। আমরা দেখছিলাম কালকে ভাঙড় দু নম্বর ব্লক থেকে প্রচুর মানুষ এসছে এখানে, একের প্রচুর মানুষ। ক্যানিং বিধানসভা, সোনারপুর, বারুইপুর, মিনেকা, হাড়োয়া বিভিন্ন জায়গা থেকে এনে আর বাজার গরম করার চেষ্টা করছে। আমরা কিন্তু চুরি হাতে দে বসে নেই নয় সাত, আমরা চুরি হাতে দে বসে নেই। আমরা এখানে তৈরি, এখানকার মাটি আমাদের, এখানকার মাটি তৃণমূল কংগ্রেসের, এখানকার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের, এখানকার মাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এখানকার মাটি শওকত মোল্লাদের, এটা মনে রাখতে হবে। আজকে যতই বড় বড় কথা বলো এখানে গরম করে কোনো লাভ হবে না। তৃণমূল কংগ্রেস আমরা যারা নেতৃত্ব দিই, আমরা সবাই তরুণ। আমরা এক নম্বর বলুন, দু নম্বর ব্লক বলুন, ভাঙড় বিধানসভা বলুন, আমরা যারা নেতৃত্ব দিই আমরা কেউ চুরি হাতে দিয়ে বসে থাকি না। আমরা শুধু একটা কথা বলে যাই না স্যার, তুমি শুনে রাখো, তুমি কত বড় হিম্মত তোমার আছে, তুমি ভাঙড়ের মাটিতে মিটিং করে বড় বড় কথা বলে যাচ্ছ, আমরা নীরব আছি, নীরব। আমরা কি চাই? আমরা উন্নয়ন দিয়ে এখন আর ভাঙড়ের বাড়িতে হবে না। এখন উন্নয়নের বদলে এদের পিঠে চামড়া তুলে নিতে হবে, তারপরে এদের জবাব হবে। ভাঙড়ের মাটিতে উন্নয়ন দিয়ে পরিষেবা দিয়ে কিছু হবে না। এরা যে ভাষা বোঝে, নৌসাদরা যে ভাষা বোঝে, নৌসাদের চেলারা যে ভাষা বোঝে, সেই ভাষাই ব্যবহার করতে হবে ভাঙড়ে। এটা সবার মনে রাখতে হবে, সেই ভাষা এদের প্রতি ব্যবহার করতে হবে। আমরা জানি আমরা নেতৃত্ব দিয়েছি শুধু আজ থেকে নয়, আমরা সিপিএম এর সভা থেকে সেই 84-85 সালে আমরা তখন থেকে নেতৃত্ব দিতে দিতে আজকে তৃণমূল কংগ্রেস। আমরা জানি আমরা কংগ্রেসের নেতৃত্বের পরে তৃণমূল কংগ্রেস গঠন হয়েছে। মনে রাখতে হবে নওসাদদের যে আমরা আজকালেকার নেতৃত্ব নয়, আমরা সবসময় মানুষের পরিষেবা দেওয়ার জন্য আছি। কিন্তু এখনকার দিনে পরিষেবা এরা মানে না, এরা উন্নয়ন মানে না, এরা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সার্বিক উন্নয়ন, বাংলার উন্নয়ন এরা বোঝে না। এরা বোঝে খেটে, এরা বোঝে খেটে দিয়ে এদের উন্নয়ন বোঝাতে হবে, খেটের দরকার এদের। এরা ভাষা বোঝে না, ভালো ভাষা এরা বোঝে না, তাই এদের যে ভাষা বোঝে সেটা দিয়ে আগামী দিনে আমরা সরকারদার সামনে আছে, আগামী দিনে সে উত্তর দেওয়ার জন্য ভাঙড়ের মানুষ তৈরি আছে। আমরা শুধু বাঁশি দিলে ভাঙড়ের মানুষ চাপিয়ে পড়বে, এই নৌসাদদের মতন আইএসএফরা ভাঙড়ে থাকবে না, তাই মনে করতে হবে। আমরা জানি আমরা লড়াই শিখেছি, আমরা বিগত 34 বছর সিপিএম এর সাথে লড়াই করেছি। আজকে আইএসএফ বিজেপির দালাল, অপদর্থ, নিরজ্জ এই নৌসাদ আজকে বিজেপির দালালি করেন এখানে, সেই বিজেপির কথাই বলে গিয়েছে আমাদের জেলে রাখার কথা। কারা বলে? বিজেপি বলে। আর নৌসাদ শিখ সেই ভাষাটা শিখে এখানে এসে বলার চেষ্টা করেছে, আগামী দিনে আমাদের কর্মীদের তৈরি থাকতে হবে, যেখানে মিটিং করবে, যেখানে মিছিল করবে, দূরে দূরে আমাদের থাকতে হবে, তৈরি থাকতে হবে, কাঁচা বাঁশের লাঠি নিয়ে তৈরি থাকতে হবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। অসভ্য, নীলজ্জ, বেহায়া যারা, যারা ভাষা বোঝে না, যারা উন্নয়ন বোঝে না, যারা ভাঙড়ের মানুষের উন্নয়ন কি, ভাঙড়ের মানুষ কি বলতে চায় এটা এরা বোঝে না, তাই এদের এরা যেটা বোঝে সেটা এদের বোঝাতে হবে। পুরো আপনারা বসুন, হাজারে হাজারে মানুষ চতুর্দিক থেকে আসছে, এখানে তিল ধরানোর জায়গা নেই। এত বড় মাঠে বাহারুল বলছিল যে ওরা একটা ছোট্ট মাঠে মিটিং করে আজকে ওরা দেখাচ্ছে যে আমরা বিরাট কিছু করেছি। এখনো 2-2500 বাইক পিছনে ভোজেরহাটের দিক থেকে মিছিল, এখানে কাতারে কাতারে মানুষ জমা হচ্ছে। আপনারা বসুন, ধীর স্থির ভাবে বসুন, সরকার মোল্লা বক্তব্য দেবেন যে ভাঙড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে। আমরা এখনো জানি আমাদের ওপারে 10টা অঞ্চল, আমরা এখনো কিন্তু কাজ শুরু করিনি, আমাদের নেতৃত্বরা তৈরি আছে। আমরা শুধু দেখছি যে নৌসাদদের কতটা বাড় বাড়ান্ত হয়েছে, যে একটা বাচ্চা ছেলে বিধানসভায় দাঁড়িয়ে ভাঙড়ের উন্নয়নের কথা এখনো বলতে পারেনি। শওকত মোল্লা আমি দেখছিলাম একদিন ক্যানিং বিধানসভা নিয়ে
তিনি যেভাবে বিধানসভায় দাঁড়িয়ে টোটাল ভাঙর ক্যানিং আজকে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ব্লক নিয়ে তিনি সেদিন বক্তব্য রাখছিলেন, সেদিন আমি বিধানসভায় গিয়েছিলাম, দেখছিলাম যে মারবার কাট কাট বক্তব্য বিধানসভায় দাঁড়িয়ে। আমিও পাঁচ বছর বিধায়ক ছিলাম, আমরা ভাঙনের জন্য বলার চেষ্টা করেছি, কিন্তু এমন একজন অপরাধ নির্লজ্জ যে মানুষের কথা ভাবে না, সে ভাববে কোথায়? সে তো থাকে কোথায়? থাকে হুগলিতে, কোথায় থাকে ফুরফুরা। সে কি ভাঙনের মানুষের দুঃখের কথা বুঝবে? সে ফুরফুরার কথা বোঝে, সে তার হুগলির মানুষের কথা বোঝে, কিন্তু ভাঙনের মানুষের কথা সে বোঝে না। ভাঙনের মানুষের ভাষা কি সেও জানে না। তাই আজকে আমরা শুধু বলতে চাই, এই মিটিং করে, এই মিছিল করে কোনো কিন্তু লাভ নেই। লাভ হবে একটাই কারণ, ওরা যেখানে বড় কথা বলার চেষ্টা করবে, আমাদের ছেলেদের সেখানে তৈরি হতে হবে। যেখানে মিথ্যে কথা বলবে, যেখানে চড়া কথা বলবে, যেখানে বাজে মন্তব্য করবে, যেখানে জেলে ঢোকানোর চেষ্টা কথা বলবে, সেখানে আমাদের তৈরি হতে হবে। আমাদের উচিত শিক্ষা দিতে হবে, আমাদের ওদের ওরা যে ভাষা আজকের বিজেপির ভাষাকে নিয়ে এখানে বলার চেষ্টা করছে। আপনারা জানেন কেন্দ্র সরকার এমন একটা সরকার, যে সরকার আজকে ভারতবর্ষ, গোটা ভারতবর্ষকে আজকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আজ যে উন্নয়নের নামে শাসন শোষণ, বাংলার মাটিতে ১,১৫,০০০ কোটি টাকা বাংলার সরকারের পাওনা আছে, সেই টাকা পর্যন্ত দিচ্ছে না। এরপরে আমাদের প্রতিবাদ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছে, যে আজকে যে সার্বিক উন্নয়ন বাংলার মাটিতে আজকে একটার পর একটা উন্নয়ন করছে, পরিষেবা দিচ্ছে, আজকে সেই বিজেপি আজকে বাংলাকে চেপে দেওয়ার জন্যে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করার জন্যে আজকে কেন্দ্রের পাওনা টাকা দিচ্ছে না। আপনাদের মনে রাখতে হবে এরা কত বড় নির্লজ্জ। আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি, সে আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধি, একদিকে পেট্রোলের দাম, একদিকে গ্যাসের দাম, একদিকে কেরোসিনের দাম, একদিকে ডিজেলের দাম, আকাশ ছোঁয়া হয়েছে। আজকে তারা বলছে কেন্দ্র সরকার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আজকে যে কর আদায় করছে, আজকে নেতারা ভাগ করছে, বিজেপির নেতারা। আপনাদের মনে রাখতে হবে যে আমাদের বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার উন্নয়নকে সামনে রেখে আজকে একটার পর একটা উন্নয়ন, একটার পর একটা পরিষেবা বাংলার মাটিতে দিয়েছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় করে বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করা যাবে না। তিনি বাংলার মানুষের জন্য যেভাবে লড়াই করছে, যেভাবে সংগ্রাম করছে, আজকে আপনারা দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জনজুয়ার আজকে যুব সমাজকে এগিয়ে নিয়ে আজকে তিনি জনজুয়ারকে আজকে কাজে লাগাচ্ছে। যেখানে যাচ্ছে লাখো মানুষের সমাবেশ, যেখানে যাচ্ছে সার্বিক উন্নয়ন, মানুষের অনেক ক্ষোভ দুঃখ আছে, সেগুলো শোনার চেষ্টা করছে। আমরা প্রতিনিয়ত দেখি যে আমাদের নেতা তিনি কিভাবে একটার পর একটা জেলা, একটার পর একটা ব্লক, একটার পর একটা বিধানসভা তিনি যেভাবে মানুষের কথা শোনার চেষ্টা করছে। আজকে এগুলো আমাদের মনে করতে হবে। আমরা ভাঙর বিধানসভা হলেও আমরা যেভাবে মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। আপনারা দেখেছেন ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না, আজকে ১০০ দিনের কাজের টাকা গরিব মানুষ পাচ্ছে না, ১০০ দিনের কাজ বন্ধ। আজকে কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে খাদ্য সুরক্ষা থেকে শুরু করে একটার পর একটা উন্নয়ন হয়েছে, সবুজ সাথী, আজকে কৃষক বন্ধু থেকে শুরু করে আপনারা দেখেছেন কৃষকরা যেভাবে বেকার যুবককে সাথে কৃষক তারা চাষ করে শুধু খায়, আজকে তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ১০,০০০ টাকা তাদের এক বছরে তাদের অ্যাকাউন্টে দেওয়ার চেষ্টা করছে। একজন কৃষক বন্ধু ৬০ বছরের আগে মারা গেলে তারা ২,০০,০০০ টাকা ক্ষতিপূরণ পাচ্ছে। আজকে একটার পর একটা উন্নয়ন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে। এই অপদার্থ নির্লজ্জ বিজেপি করেনি, অপদার্থ নির্লজ্জ আইএসএফ করেনি। যারা উন্নয়নের কথা বলে তাদের মুখে জামা ঘষে দিতে হবে। এই নৌসাদ্যের মতন লোকের, নৌসাদ্যের মতন বিধায়কদের ভাঙর থেকে দাঁড়িয়ে পার করতে হবে, তাবার তারপরে ভাঙরে উন্নয়ন হবে। শওকত মোল্লাহর অল্প দিনের মধ্যে আসলো, আমরা ভাঙর ২ নম্বরে ১,০০০ কোটি টাকা রাস্তার কাজ করতে পেরেছি। তিনি যে কাজের মানুষ, তিনি কাজ বোঝেন, তিনি মানুষের কথা বোঝেন, তিনি মানুষের কথা শোনার চেষ্টা করেন। আমরা দেখেছি যেভাবে তিনি বাংলার মাটিতে এক বছরও হয়নি, ৬ মাসে আমরা তো মনে করি ভাঙর ১-২ নম্বর ব্লক দুটো ব্লকে ইতিমধ্যে ৩০-৪০ কোটি টাকার কাজ আমাদের ভাঙর বিধানসভা দিয়েছে। এর থেকে উন্নয়ন কে করতে পারে? বাংলার মাটিতে সেটা দেখে নিতে হবে। আমরা শওকত মোল্লার কেন বলছি, তিনি কাজ বোঝেন। আমরা একটা অর্থের মিটিংয়ে বসে আছি, আমারে ফোন করলো, আরবুল্লাহ তুমি কোথায়?
আমি বলি আমরা একটা অর্থের মিটিং করছি, বলে কয়েকটা শুভ সংবাদ তুমি শুনে নাও, কয়েকটা রাস্তা তোমার পাশ হয়েছে, 8 কিলোমিটার করে 432 কিলোমিটার রাস্তা পাশ করেছেন তিনি জেলায় বসে থেকে। আমাদের গর্ব হয় যে বিগত দিনের বিধায়ক, বিগত দিনের এমএলএরা আজকে সেই উন্নয়ন করতে পারেনি, তিনি বসে থেকে, জেলায় বসে থেকে ভাঙড়ের সার্বিক উন্নয়নের স্বার্থে তিনি লড়াই করে চলেছে। আমরা চাই আগামী দিনে ভাঙড় বিধানসভা কোন রাস্তা পাকা কাঁচা থাকবে না, ভাঙড়ে এমন কোন গ্রাম নেই যে বিদ্যুৎ নেই, এমন কোন প্রাইমারি স্কুল সেখানে ভালো সুন্দর পরিবেশের মধ্যে নেই। আজকে স্বাস্থ্য পরিষেবা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনারা যদি দেখেন যে সার্বিক উন্নয়ন হয়েছে আগামী বিগত 34 বছরও হয়নি। তাই আমরা জানি আগামী দিন প্রতিটা স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে আজকে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আজকে বাংলার মাটিতে আমার আপনার নেত্রী, বাংলার জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মানুষের জন্য লড়াই করছেন। তাই আগামী দিন আমাদের ঐক্যবদ্ধ থেকে ভাঙড়ের মাটিতে এ প্রান্ত থেকে ও প্রান্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে আমরা এই রওশাদ সিদ্দিকী আইএসএফ এর দলটাকে এখান থেকে উপড়ে ফেলতে হবে, এটা সবার মাথায় রাখতে হবে যে আইএসএফ এর দল রওশাদ সিদ্দিকী। আমরা যদি বলি তানাদের কুকুরটির কথা, আজকে যেখানে একজন ভদ্র মহিলা বক্তব্য রাখছিলেন উনি কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে বৈঠক করেছেন, কি বৈঠক করেছেন, ওনার জেলা পরিষদে ক্যান্ডিডেট করতে হবে আর ওনাকে এখানকার টুকটাক কাজ যা হবে তার ভাগ দিতে হবে। উনি হচ্ছেন টাকার জন্য ঘুরে বেড়াচ্ছে, উনি একজন মহিলা জেলা পরিষদের ক্যান্ডিডেট হবে, ওনার সার্বিক উন্নয়নের স্বার্থে ওনাকে মাসে মাসে একটা মান্থলি করে দিতে হবে, বড় বড় কথা বলে অসভ্য মহিলা। আমি তো মনে করি যে জেল খেটেছে বলে বিজেপি আইএসএফ বড় কথা নয়, জেল সবাই খাটবে, অন্যায় করলে জেল খাটতে হবে। আজকে যারা শওকত মোল্লার বিরুদ্ধে বলছে, শওকত মোল্লার বিরুদ্ধে আমি সেদিন শওকতদার কাছ থেকে শুনছিলাম যে আজ পর্যন্ত আমার বিরুদ্ধে একটা কোনো কমপ্লেন হয়নি, আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস হয়নি, আজকে বড় বড় কথা নওশাদরা বলছে আজকে শওকত মোল্লাকে অ্যারেস্ট করতে হবে, আরাবুলকে অ্যারেস্ট করতে হবে। আপনারা দেখেছিলেন যেভাবে আজকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে গেছে এই নওশাদ, এই সিপিএম, এই সিপিএম এর দলাল, এই কংগ্রেসের দলাল চলতে হবে, শওকত মোল্লা আর আবুলকে অ্যারেস্ট করতে হবে, তারা হাইকোর্টে গেছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, কি করতে পেরেছে প্রমাণ করতে পারেনি, ফুটেজ দেখাতে পারেনি যে আরাবুল নিজে সেখানে নেমে মারে মেরেছে। আমরা হ্যাঁ গিয়েছি, পরে গিয়েছি, যেখানে আমরা পৌঁছেছি আমাদের দলের কর্মীরা মার খেয়েছে, আমরা বসে থাকবো খবর পাওয়ার সাথে সাথে আমরা পৌঁছেছি, কিন্তু সেদিন রাত থেকে এখান থেকে নওশাদরা ছুটে কলকাতায় চলে গেছে, কলকাতায় গিয়ে বলছে যে অবিলম্বে আরাবুলকে অ্যারেস্ট করতে হবে, কেন আরাবুল আমাদের উপর আক্রমণ করেছে, তারা তিনটে পার্টি অভিযোগ চালিয়েছে, কয়েকজন আহত হয়েছে, গুরুত্বপূর্ণ আহত, কয়েকজনের মাথা ফেটে গেছে, কয়েকজনের হাত ভেঙে গেছে, কয়েকজনের মানে অনেক 7 থেকে 8 জন ইঞ্জুরি হয়েছে আমরা দেখেছি সেদিন, আমি ছুটে গিয়ে তাদের হসপিটালে পাঠিয়েছি। আজকে সেই নওশাদ বলে আরাবুলকে অ্যারেস্ট করতে হবে, সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শওকতদা বলবে অনেকক্ষণ ধরে, আপনারা ধৈর্য ধরে বসুন, টোটাল জিস্টটা আপনারা শওকত মোল্লার কাছ থেকে শুনবেন, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আন্তরিকতা জানিয়ে আমি